আসসালামু আলাইকুম সবাইকে, নোয়াশল কাপুরের নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। আমি ফ্লোরিং এর যে কাঠগুলা, খাট বা কাঠ বা চৌকি যেটাই বলেন, রিলস দেওয়ার পর থেকে আমার কাছে প্রচুর মেসেজ আসছে যে আমি এটা কোত্থেকে নিছি, কিভাবে নিছি, এটা ডিটেলসটা দেওয়ার জন্য। চলুন গুছাইতে গুছাইতে আপনাদেরকে এটা ডিটেলস দিচ্ছি। আমি আমার পুরো ঘর এলোমেলো হয়ে আছে। 2-3 বছর আগে আমি পিন্টারেস্ট থেকে এটার আইডিয়াটা সেভ করে রাখছিলাম। এটা আমি বানাইছি মেনলি দুইটা, আর এটার মাপটা হচ্ছে 5 ফিট বাই 3 ফিট এক একটা। এটার পাশাপাশি আমি বাসায় লোক এনে দুটো জাজিম প্লাস একটা তোষক বানাইছি। জাজিম গুলার মাপ হচ্ছে 5 ফিট বাই 3 ফিট, আর তোষকের মাপ হচ্ছে 5 ফিট বাই 6 ফিট। তো জাজিমের চাইতে তোষকের কেন সাইজটা এত বড় বলছি আমি এটা। তো আমি এটা বানানোর কারণ হচ্ছে আমার যদি বাসায় বাড়তি কোনো গেস্ট আসে যে রাত্রেবেলা থাকবে, তো আমার জন্য অসুবিধা না হয় তো ঘুমানোর জন্য। এটা আমি যদি দুটো চৌকিকে পাশাপাশি রাখি, তারপর জাজিমটাকেও মেলে দিই, আর উপরে একেবারে তোষকটা দিয়ে দিই, তাহলে একদম সুন্দর মতো একটা খাটের মতো হয়ে যাবে। এরপর গুছানোর পর ভালো লাগে নাই, নতুন করে গুছাইলাম। আর যে কুশনগুলো দেখছেন এগুলো আমি নিজে বানাইছি। এর আগে আমি দারাজ থেকে অনেকগুলা তুলা কিনছিলাম, সেই তুলাগুলো একেবারে রয়ে গেছে, অনেকগুলা মানে অর্ধেকেরও বেশি তুলা রয়ে গেছে আমার। 3 কেজি তুলা কেনার পর যে এত তুলা হবে আমি বুঝি নাই। আর এই তুলাগুলো হচ্ছে ফাইবার তুলা। ফ্লোরিং এর জন্য কুশন বানানোর পর আরো তুলা বেঁচে যাওয়ার পরে ভাবলাম যে যখন আমি ফ্লোরিং করব নিচে আবার বসার জন্য, তো ওইখানে যেন আমরা বসতে পারি, এই বালিশগুলা বানাই ফেলছি। এই বালিশগুলা নরমালি কিনতে গেলে একদম ছোটটা সাইজটাও আপনার প্রাইস পড়বে প্রায় 500-600। তো আমি চিন্তা করছি যে এত প্রাইস দিয়ে কেনার কি দরকার, আমি তো বানাইতেই পারি, বানাই ফেলি নিচে। তো এগুলা বানাই ফেলছি, আর এগুলো সব কিছু ডিটেলস কিন্তু আমার এই ঘরে অলরেডি দেওয়া হয়ে গেছে। ফ্লোরিং এরটা দেওয়া হয়ে গেছে, দোলনাটা দেওয়া হয়ে গেছে, তারপর এই যে টেবিলটাটাও দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র অ্যাকোয়ারিয়াম যে শেলফ ওইটাটা বাকি আছে, ইনশাল্লাহ ওইটাটা আসবে। আর ও হ্যাঁ, ফাউন্টেনটারও ডিটেলস বাকি আছে, ওইটাটাও দিব ইনশাল্লাহ। এই তো টুকিটাকি করে গুছিয়ে ফেলছি। আর আমি দারাজে যেখান থেকে আমি এই যে কাঠের এতগুলো জিনিস নিলাম, ওইটার সব লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। প্রথমে এই রুমটাকে এভাবে গুছাইছি। গুছানোর পর একটু ভালো লাগতেছিল না, কেমন যেন মানে গুছানো গুছানো লাগতেছিল না। গুছানোর পরেও পরবর্তীতে আবার নতুন করে আমি গুছাই, যদিও এখন রুমের আরো অনেক আপডেট হয়েছে। পরবর্তীতে এই যে এরকম করে আপাতত গুছিয়ে রাখছি, যদিও আমার এই রুমে এখনো অনেক কাজ বাকি। ইনশাল্লাহ সব কাজ শেষে ফুললি একটা আমার হোম ট্যুর ভিডিও দিব। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।